শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। খান আব্দুল হক, পিতা আকবর আলী খান, মাতা সহিরুননেছা, গ্রাম গাছবাড়িয়া, উপজেলা কালিয়া, জেলা নোয়াইল। আমি নোয়াইল কলেজের ছাত্র, সেকেন্ড ইয়ারে ছাত্র লীগ করেছি। 1970 সালে আমার ফাইনাল পরীক্ষা সিলিন্ডার। এর পরবর্তীতে যখন শুরু হয় অসহযোগ আন্দোলন শুরু হয়, তখন আমরা মানে লেখাপড়ার দিকে আর ঝোঁক থাকে না, অসহযোগ আন্দোলনের সাথে আমরা শুরু করি। আমাদেরকে গাইড করছিলেন সর্দার আব্দুল সত্তার, তারপরে ইকলাস সাহেব, তারপরে খন্দকার আব্দুল হাফিজ, যারা এই মানে আওয়ামী লীগার ছিল, ওরাই আমাদেরকে গাইড করেছিল। আমাদের স্যার ছিলেন শহীদ আব্দুল সালাম সাহেব। পরে যে সময় ট্রেজারি ভেঙে অস্ত্র নেওয়া হলো, তখন ছাত্র ইউনিয়নটা বেশি নিয়ে যায়, আমরা অল্প কিছু অস্ত্র পাই নিয়েছিলাম। নেওয়ার পরে তৎকালীন একজন ইপিআর মুন্সি আসাদুজ্জামান নায়ক নাম, উনি এসে পরবর্তী আমরা কলেজ থেকে চলে আসলাম, ওদেরকে ভাগে চলে আসার পরে এই জায়গায় এসে ওই হিমায়ত মুন্সির সাথে ট্রেনিং, উনি অল্প কিছু এইটুক শিখাইছে, এরপরে ওনার সাথে কিছুদিন করছি। তো পরবর্তীতে আমরা এই জায়গায় কয়েকদিন ঘোরাফেরা করার পরে আমরা আমাদেরকে তিনজনকে পাঠালো, গুলি আনার জন্য তিনজনকে পাঠালো, চৌধুরী শহীদুর রহমান, আমি খান আব্দুল হক, আর একটা আর্মি পার্সন, তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জের। এই তিনজন ওই জায়গায় যাইয়ে জানলাম, ভারতে গেলাম, ভারতে যেয়ে জানলাম দেওয়া হবে না। এটা কে বলছে? এটি বলল হচ্ছে শাহিদ আলী খান তৎকালীন এমপি, ইকলাস ইকলাসউদ্দিন সাহেব। তখন ওই জায়গাতে 3 দিন পরে আমরা ফেরত আসি, সবাইকে জানালাম, যত পার্টিতে যারা ছিল সবাইকে জানালাম যে আমাদের যাইতে হবে। আমরা এসে রহমান খান, মুন্সি আসাদুজ্জামান, অশোক কুমার দাস, মুস্তাফিজুর রহমান পল্টু, চৌধুরী শহীদুর রহমান, এরকম আমরা যাই। টালিখোলা থাকার পরে কিছুদিন পরে আমাদেরকে নিয়ে যায় নিউ ব্যারাকপুর আর এন মুখার্জির ক্যাম্পে। ওইখান থেকে কেউ কেউ চলে যায় FF, আর আমাদেরকে কিছু মানুষকে রিক্রুট করে আসছে BLF, অর্থাৎ মুজিব বাহিনী। তার মধ্যে আমি একজন ছিলাম, তোর বড় মন্ডু ছিল,
অশোক কুমার দাস ছিল এবং ওই জায়গা থেকে আমরা দমদম এয়ারপোর্টে নিয়ে ওয়েন্টে প্লেনে নিয়ে আমার সাথে তখন শেখ মুজিবের ছেলে শেখ জামাল ছিল। পরে আমাদেরকে নিয়ে যায় টেঙ্গুয়া, দেরাদুন ডিস্ট্রিক্ট টেঙ্গুয়া ক্যাম্প। সেই জায়গায় আমাদের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ পরে আমাদেরকে বারাকপুর ক্যান্টনমেন্টের থেকে আমাদেরকে অস্ত্রপতি দিয়ে ওই জায়গা থেকে আমাদের ভিতরে ঢোকায় দেয় এবং আসে আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ করি। তখন আমি একটা কমান্ডারের দায়িত্ব নিয়েই আমি সেখানে আসি, একটা টিমের একটা কমান্ডার ছিলাম। আর আমার সেই সময় আমার কালিয়ার কমান্ডার ছিল সর্দার আব্দুল মজিদ, ও ছিল থানা কমান্ডার। লাস্ট যুদ্ধটা করি হচ্ছে কালিয়া, কালিয়া করার পরে দেশ স্বাধীন হয়ে যায়। এরপরে ভাটিয়াপাড়া স্বাধীন হয়েছিল না, তো আমরা যেদিন রওনা হয়ে এখান থেকে ওই জায়গা যুদ্ধ করার জন্য গেলাম, পথিমধ্যে যাই কিছুদূর আগে শুনলাম ফল করেছে, তারা সারেন্ডার করেছে, অতএব আমরা আরও পর্যন্ত সম্পূর্ণ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।